থাম্বনেইলে আপনি একদম ঠিকই দেখেছেন, অর্থাৎ এমন একটা সময় আসছে যে সময় গিয়ে আমাদের একই কোম্পানির সবগুলো সিম কিনতে হবে। অর্থাৎ যদি আপনি ডুয়াল সিম ইউজ করেন তাহলে হয়তো দেখা যাবে যে আপনি একই কোম্পানির ডুয়াল সিম কিনছেন, যদি আপনার বাড়িতে আর পাঁচটা সিম থাকে অর্থাৎ মায়ের একটা, বাবার একটা, ভাইয়ের একটা, সেক্ষেত্রেও দেখা যাবে যে সবার প্রায় একই সিম। এটা কেন হবে এবং কেন এই দুর্ঘটনা ঘটতে চলেছে সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করব, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। বেসিক্যালি যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে যে গত দুই বছরে ডেটার দাম ঠিক কী পরিমাণে বেড়েছে, রাইট? মানে বিপুল হারে বেড়েছে, বিপুল হারে। তিন মাসের যে রিচার্জটা একটা টাইমে জিও ফ্রি দিচ্ছিল, তো ফ্রিতে কেউ আমরা চাই না, কোনো অসুবিধা নেই, মানে চাই ঠিকই কিন্তু কোম্পানি দিতে পারবে না, সো ফ্রির কথা ভেবে লাভ নেই। 303 থেকে সেটা 390 সামথিং হয়েছিল, দেন তারপরে এটা 455, দেন 555, এখন তো 666, এখন হয়ে গেছে হচ্ছে 719। অর্থাৎ 300 থেকে 719 মানে 100%-এরও বেশি কিন্তু বেড়ে গেছে। এরকম টাইমে আমরা যদি দেখি এয়ারটেলের দিকে, সেক্ষেত্রে এয়ারটেলের একটা নতুন ধরনের জিনিস ইন্ট্রোডিউস করেছে কদিন আগে, মানে বছরখানেক আগে, যে আপনি যে কোনো একটা সিম রিচার্জ করেন তো সেক্ষেত্রে আপনি আরও একটা সিম সেই রিচার্জের সাথে অ্যাড করতে পারবেন, আপনার বাড়িতে যদি অন্য কোনো সিম থাকে সেক্ষেত্রে। মানে রিচার্জ একটাই করবেন, 399 বা এমন একটা রিচার্জ আছে, রিচার্জটা করবেন, রিচার্জ করার সাথে সাথে আপনাকে আরও একটা ফোনে কলিং বেনিফিট ফ্রি দেওয়া হবে, বা আপনি যদি ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করেন সেই ওটিটি প্ল্যাটফর্ম ফ্রি দেওয়া হবে, ঠিক আছে? মানে ডেটা দেওয়া হবে না কিন্তু ওটিটিটা ফ্রি দেওয়া হবে এবং কলিংটা ফ্রি দেওয়া হবে। সো এরকম একটা প্ল্যান কিন্তু ইন্ট্রোডিউস করেছে। সো এর ফলে মানুষের কী হলো যে আপনি যদি দুটো সিম ইউজ করতেন বা আপনার বাড়িতে একটা সিম থাকতো, আপনার কাছে একটা সিম, তো সেক্ষেত্রে মানুষের সুবিধা কী হলো, রিচার্জ একটাই করলো, বাড়ির সিমে হয়তো নেট দরকার পড়ে না, শুধুমাত্র কলিং যাতায়াতের জন্য হয়ে যায়, তো সেক্ষেত্রে সে ওইটার সাথে ওইটা কানেক্ট করে দিল, যার ফলে কিন্তু একটা সুন্দরভাবে 300-400-500 টাকায় দুটো সিম চলা শুরু করলো, কোনোটাই বন্ধ হলো না। এই জিনিসটাই কিন্তু আগামীতে হতে চলেছে। এবার এত দাম বেড়ে যাচ্ছে মানে আমাদের ডেটা ডেটার, তো সেক্ষেত্রে কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো কপি করতে শুরু করবে এবং এই সেম জিনিস কিন্তু আনতে শুরু করবে তাদের কোম্পানিতে, যার ফলে কি হবে, জিও বলবে যে ঠিক আছে তুমি আমাকে 999 টাকা দাও, তিনটে সিম আমি তোমার চালিয়ে দেবো। কেউ হয়তো বললো যে 799 টাকা দাও তোমার আমার চারটে সিম চালিয়ে দেবো, তোমার যদি মায়ের একটা থাকে, ভাইয়ের একটা, বাড়িতে একটা, তোমার একটা থাকে, সেক্ষেত্রে চারটে সিমই চলবে, জাস্ট একটা রিচার্জ করতে হবে তাহলেই সবার হয়ে যাবে, আর তার সাথে ওটিটি প্ল্যাটফর্ম ফ্রি দেবে এবং তার সাথে যদি ডেটা দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই। ধরুন দিনে 2 GB করে ডেটা, তো সেক্ষেত্রে হয়তো আপনার ফোনে মেন সিম রয়েছে, সেক্ষেত্রে আপনি হয়তো 200-300-400 MB ইউজ করলেন, আবার যার সিমের সাথে কানেক্ট করে দিলেন সেই হয়তো 200-300-400 MB ইউজ করলো, তো এরকম করে আপনার 2 GB ডেটাই কাজ হয়ে গেল। সো এরকম দিন কিন্তু আসতে চলেছে এবং যার ফলে মানুষ কিন্তু এটাই ইউজ করা শুরু করবে, কারণ হচ্ছে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে রিচার্জ করা কিন্তু মানুষের পক্ষে আর সম্ভব হয়ে উঠবে না। তার কারণ হচ্ছে যে হারে বাড়ছে ডেটার দাম, 3 মাস ফোন চালু রাখার জন্য এখন কত টাকা খরচ হয় আপনারা তো সবাই জানেন, যদি আনলিমিটেড কলিং দরকার পড়ে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, প্রচুর টাকা কিন্তু আমরা খরচ করে দিচ্ছি জলের মতো। সো এই ব্যবস্থা আসলে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে একটা রিচার্জ করবো সবার হয়ে যাবে, তো এবং এই ব্যবস্থা আসা উচিত। আর যার জন্য কিন্তু কোনো কোম্পানি চাইবে না যে আমার জিওতে রিচার্জ করে আপনি এয়ারটেলেও কাজ চালাতে পারবেন, এরকম কিন্তু কোনোদিনই হবে না। সো জিওতে রিচার্জ করলে আপনি জিও সিমই কিন্তু কানেক্ট করাতে পারবেন বা এয়ারটেল রিচার্জ করলে এয়ারটেল সিমই কানেক্ট করাতে পারবেন, যার জন্য দেখা যাবে কি বাড়িতে সবার জিও রয়েছে বা যাদের এলাকায় এয়ারটেল ভালো তাদের বাড়িতে সবারই এয়ারটেল রয়েছে, এখন একটা রিচার্জ করলে হয়ে যাচ্ছে। সো এই ব্যবস্থা কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তো অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। আর প্রবলেমটা কী হবে, যদি কারো মনে হয় যে আমার এখন এয়ারটেল ভালো লাগছে না আমি অন্যটায় যাবো, সেক্ষেত্রে আবার সেই এখন নর্মাল যেরকম সামন করতে হবে। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং 1% ইনফরমেটিভ মনে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।